রাত্রি এখন 1:40। আমার এখানে এডিটিং জাস্ট কমপ্লিট হয়ে রেন্ডারিং হচ্ছে, জুনিয়ার এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুচ্ছে। এরপরে যদি আমাদের দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকায় তাহলে আমরা একটু ঘুমাতে পারি, আর না হলে আবার আজকে সারা রাত জেগে কালকে আবার আমার অফিস আছে। এই যে ম্যাডাম, আজকে ফাইনালি আপনাকে আমার সিংহাসন ছেড়ে দিতে হবে। ও বাবা, তুমি তো আবার ওয়েলকাম ব্যাক করছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। 16 ডিসেম্বর থেকে আমার প্যাট লিভ স্টার্ট হয়েছিল গতকাল। ফাইনালি আমার প্যাট লিভ ব্যালেন্সের 15 ওয়ার্কিং ডেজ কমপ্লিট হলো, আজ থেকে অফিস স্টার্ট। উইকেন্ডস নিয়ে ইট ওয়াজ অ্যারাউন্ড 20 ডেজ, বাট ট্রাস্ট মি, 20 ডেজটা না শুনতেই লাগে, কিভাবে যে সময় কেটে যায় না বোঝাই যায় না। হোয়াট আই ফিল, এই প্যাট লিভটা মা বাবা দুজনের জন্য না ভেরি এসেনশিয়াল, বিকজ পেরেন্টিং এ ফার্স্ট 1 মান্থ ও পুরো বডি সাইকেল চেঞ্জ হয়ে যায়, ফুড হ্যাবিট, স্লিপ প্যাটার্ন, সমস্ত কিছু কম্প্রোমাইজড হয়ে যায়। তো সেখানে অফিস অ্যাটেন্ড করা, অ্যাসাইনমেন্টস কমপ্লিট করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। ইভেন এই এখন যে স্টার্ট করছি, মনে হচ্ছে যেন 15 দিনটা আরও 1 মাস হলে ভালো হয়। কালকে রাত্রেও অ্যারাউন্ড 5:30 ঘুমাতে গেছি, তো বুঝতেই পারছো কতখানি ডিফিকাল্ট, বাট স্টিল একটা পয়েন্ট থেকে তো স্টার্ট করতেই হবে। বাট অনেস্টলি ডিউরিং দিস ডেজ আমি অফিসিয়াল কোনো কাজ করিনি, কিছু আর্জেন্ট ইমেলসে রিপ্লাই ছাড়া। তো আজকে যখন ফাইনালি এই ল্যাপটপটাকে ওপেন করবো, লিটারেলি ইমেলসে বম্বার্ডিং হবে। দেখো সোনাদি কি কাণ্ড, এর ওটা রাজকীয়ভাবে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছে, রুটি, চানা, বেদানা, সবেদা, আঙুর, আর কিছু বাকি ছিল আছে। এবার শুধু এখানে একটা সিংহাসন দরকার ছিল। আমি ওখানে অফিস করছিলাম তখন থেকে আমাকে ডেকেই যাচ্ছে, ব্রেকফাস্ট দিয়েছি, ব্রেকফাস্ট দিয়েছি, এসে দেখছি কি এই কাণ্ড করে রেখেছে। দারুণ খাতির যত্ন, আজকে আমার ছোট্ট বানি রেডি হয়েছে, কিন্তু আমার ছোট্ট বানি, আমার ছোট্ট বানি, সবাই আজকে দেখবে তোমায়। এখানে এখন গরম গরম রুটিতে গরম গরম ঘি লেয়ার করছে। হ্যাঁ আমাকে একটু দাও, কি চলছে এখানে, কি বলবো, জানবো না। তোমার বড় ছেলে রুম ছোট ছেলে নিয়ে নেওয়ার পর থেকে বড় ছেলে মাথা খারাপ হয়ে গেছে, ও যেখানে এখানে আছে পিপারটাকে সঙ্গে সঙ্গে। এগো সুন্দর লাগছে, এরকম দুটো বানাবো আমরা, একটা তো রিহান হয়ে গেল, আর একটা কুলফির বোর্ড এরকম ছোট করে বানিয়ে আর এরকম ফ্রেমিং করবো আর কি, দুটো পাশাপাশি রেখে। এটা তুমি খাবে তো, আর কাল অব্দি তোমার মনে থাকবে, এত সর্ষের তেল দিয়েছে পুরো ঝম, একদম খেতে খুব টেস্টি হয়। এই হারিয়ে যাওয়া চিংড়ি, হ্যাঁ এই হারিয়ে যাওয়া চিংড়ি, একদম না ওখানে আর একবার যেন আসতে না হয়। আমার ডান্ডাটার কি অবস্থা, এটা দিয়ে কি ভয় পাবে আবার আবার আবার। সাধারণত এই বাড়িতে আমি সবসময় ইলিশের তারিফ করি, ওটা চিকেনটা দুর্দান্ত। তুই বল রাত্রের ঘুম দুজনেরই আছে, রাত জায়গা দুজনেরই, ডাক সাইকেল আমার একা কেন পড়বে, নিজেকে ধরে রাখতে হয়। না আমি বলি রাত্রে আধা টাইম ক্রিম মাখতে পারি, আধা টাইম মাখতে পারি না, বাট এগুলো আমার তো পুরো মানে স্পষ্ট একদম, আমার তো ঢুকে গেছে যে এটা বিলিতি ক্রিম, আমার বিউটি আগে হবে না। তুই কি করছিস রাত জেগে জেগে, ফোন নিয়ে ভিডিও দেখে, আমরা না বাচ্চা মানুষ করছি, তুই কি করছিস, ও ফোন নিয়ে ভিডিও দেখে, চিকেনটা পুরো র, বুঝো টেন্ডার, এতদিন আমাদের ছোট্ট জুনিয়র, আমাদের ছোট্ট সারল্য, আমাদের ছোট্ট রিহান তোমাদেরকে ব্লগে শুধু টুকি টুকি খেলছিল, এবার আজকে ফাইনালি সবাইকে একটু হাই বলবে। তাহলে এবার আমি একটা হোয়াটসঅ্যাপে ছবি পোস্ট করব, কোথায় কোথায় সে কোথায়, একটু রেডি করব না নাকি, এই মমি আসছে, আমার ছোট্ট বানি, এই যে এই যে এসে গেছে মাসি, ফটো তুলতে, ওই বাবা সবাই তো বেত করে ছিল, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, দাও হাই বলে দাও, সালাম সব।
আজ একটু পাশে দাঁড়া তে আই এম দা স্টাল এই দা মোটা খুলি গেল তো এটাকে তো কেটে দিল এক্ষুনি ওটাকে আমার চায় ডুবে গিয়ে নিল বাজে মানে বলিস বাবা আমার সহ্য হবে গিয়ে দিয়ে দে ভাই দিয়ে দে এই যে আরে লেলো লেলো হয়ে এমনি পটি প্রবলেম আছে একদম সহ্যই হবে না ছটা পাঁচ আমি জাস্ট ছোট্ট করে একটা পাওয়ার ন্যাপ নিলাম খুব টায়ার্ড লাগছিল ও এই জাস্ট কিছুক্ষণ আগে জুনিয়রকে খাইয়ে ঘুম পাড়ে এখন শুয়েছে এতদিন যখন আমি বলছিলাম আমার মজা উড়াচ্ছিল না এতদিন আমারও কোনো ইন্টারেস্ট ছিল না বাট সত্যি দু তিন দিন ধরে না যাচ্ছে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে বাট ওটা থাকলে একটু রিল্যাক্স করা যায় অ্যাটলিস্ট কমফোর্টেবলি বসা যায় শুয়ে ওকে নিয়ে শুয়েও পড়তে পারি কোনো বন্ধ হয়ে যাবে যাক আগের দিন তো ফিরে গেছিলাম বাট আজকে খোলা আছে ও মেরা রিক্লাইনার রেডি একদম আমার জন্য ওয়েট করে আছে খুব একটা বেশি বড় না এই দিন রাত তুমি শুধু আমাকে নিয়ে ভাবছো দেখছি ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে পোস্ট করছো অ্যামাজনে আমার ওই দেখ এটা কি পারপাসলি করলে আমি যেই বললাম ওটা সিলেক্ট করলে না এই থার্ড কে মা হওয়ার পর হয়তো মানে হাজবেন্ডের জন্য ভালোবাসা বেড়ে যায় রিক্লাইনার তো এখানে প্রচুর অপশনস আছে প্রচুর বাট ওই সবের সঙ্গে একই প্রবলেম বেডরুমে গেট দিয়েটা ভেতরে যাবে না হ্যাঁ এখন কোনো হবে লাইক যেটা চান্সেস একদমই নেই বললে চলো যদি ভেতরে গিয়ে ওরা অ্যাসেম্বল করতে পারে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি বাট সেটার জন্য আমি এখানে কাউকে খুঁজেই পাচ্ছি না চলো ফাইনালি ডান ওটার ওই রিক্লাইনারের হেড অ্যান্ড বটম দুটোকে সেপারেট করা যায় ওটা ইজিলি ঢুকে যাবে এখন ভেতরে গিয়ে অ্যাসেম্বল হবে স্টকও আছে দুদিনের মধ্যে পাঠিয়ে দেবে ভাই সে কোভিড থেকে রিক্লাইনারে চ্যাপ্টার স্টার্ট হয়েছে ফাইনালি আজকে ক্লোজ হলো বলো এবার মাথায় নিয়ে বসে থাকবে তবে ফার্নিচার ভালো স্টক ভালো প্রাইস ভালো কিন্তু বিলিং এত স্লো এতক্ষণে ভাই রিক্লাইনারে বানিয়ে নিয়ে বাড়ি চলে যেতাম সিরিয়াসলি এই পান্ডাটা কি গো ও বাবা এখানে এখন মমি বেটু টাইম হচ্ছে নাকি সত্যি বাবা আমার জন্য তৈরি হচ্ছে প্লেন ম্যাগি মশলা ছাড়া আর তারপরে আমরা বানাবো হচ্ছে গাজরের হালুয়া আমি এই যে এটা এনেছি এটা এটা দিয়ে আজকে টেস্ট করব আর এই যে কে খাবে আপ গুড বয় সিট 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 হ্যান্ড হ্যান্ড আদার হ্যান্ড আদার হ্যান্ড আদার হ্যান্ড আরে নাইস ওয়েট 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 ভাই তুই নাম ডুবিয়ে দিলি অন ক্যামেরা আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ম্যাগিটা এক্সিলেন্ট হয়েছে সিরিয়াসলি বল রান্নাঘরে ম্যাগি পড়বো ওভার এখন প্রিপারেশন হচ্ছে পালক পনির ব্যাপারটা কি হ্যাঁ ফুল এনেছে নাকি আজকে আজকে একদম ইয়াম্মি ডিনার রুটি এখানে হচ্ছে গাজরের হালুয়া এ হচ্ছে পালক পনির আর
ওখানে একটুখানি চানা আছে। যখন জুনিয়র খাওয়া দাওয়া করছিল তাই একটু লেট হয়ে গেল, 11:30 বাজে। এখন আমরা করছি ডিনার, ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট। দেখা হচ্ছে কালকে আবার নতুন কিছুর সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই।